পরিবারের সাথে ফোনে তখন আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতেন? না, আমি বেশি বলছি এটা, তারা কান্দা কাটে করবো দেখে বলছি না। ব্যথা লইয়া ওষুধ খাইছে, ওষুধ কামে আসছে না সৌদি আরব। খুব কষ্টে কাটায় আসছি সৌদি আরব। তা আমার ভাইয়ের নাম্বারটা দেওয়া না, আমি এ জায়গায় আসলাম। মানে আমি আলহামদুলিল্লাহ সুস্থ, আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। আমি একজন পরবাসী, আমার সব পরবাসী ভাইকে সালাম, সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক যেন সবারে ভালো লয়, সুস্থ লয় এ দোয়া করি। তারা একবেলা না খাইলেও বলে, মার লগে বাবার লগে বলে, আমি মা খাইছি, ও খাইছে না, ও তারা ভুজ দিছে খাইছে না। আমি সৌদি আরব যাওয়ার সময় আমাকে অনেক ওষুধ দিয়েছে, প্রায় আধা কে বস্তা দেওয়া হয়েছে। আমি সৌদি আরব নিয়ে আমি খাইলাম, আমার কোনো কামে আসলো না। আস্তে আস্তে পরিশ্রম করতে করতে আমার মেরুদণ্ড সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছিল মেরুদণ্ডে, মানে কি ফিল করতেন আপনি বা কি ধরনের সমস্যা হতো? কোমরে ব্যথা, মেরুদণ্ড পাক হয়ে গেছে। আল্লাহ দিলে অনেক আমাদের ডক্টর শফিউল্লাহ সাহেবের কাছে আয়া আমার খুব ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ওনাকে ভালো লাগে, সুস্থ লাগে, দোয়া করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের দেশে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এর মানে হচ্ছে আপনি যদি বাঁশ গাছকে কাঁচা অবস্থায় যদি আপনি না নামিয়ে নেন, যখন এটি পেকে যায় তখন কিন্তু সেটাকে নামানোটা খুবই কষ্টকর হয়ে যায়। এই কথাটা বললাম এই কারণে, আমরা এমন কিছু পেশেন্টকে পাই, এমন কিছু মানুষকে আমরা পাই যারা দেখা যাচ্ছে যে যখন তাদের মেরুদণ্ডে বলেন বা ঘাড়ে বলেন বা যে কোনো শরীরের যে কোনো অবস্থায় যখন আপনার রোগ প্রথম দিকে ধরা পড়ে বা ব্যথা অনুভূত হয়, তারা এই জিনিসটাকে কিছুটা অগ্রাহ্য করেন এবং সেই অগ্রাহ্য করে জিনিসটাকে এমন একটি পর্যায়ে নিয়ে আসেন, তখন ওই রোগীকে আমাদের সার্জারি করা ছাড়া বা ফিরিয়ে আনাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যায়। আপনাদের জন্য আমাদের কথাটা এটাই যে যখনই আপনার শরীরে যে কোনো ধরনের একটা সমস্যা শুরু হয়, সেই সমস্যাটার সমাধান যদি আপনি তাৎক্ষণিকভাবে সেই সময় আপনি করতে পারেন, আপনি সুস্থ থাকাটা এবং ভালো থাকাটা খুব অল্পের ভিতর দিয়ে হয়ে যায়। দর্শক, ঠিক তেমনি আমরা আজকে আপনাদের সামনে আমাদের একজন পেশেন্টের সাথে আমরা কথা বলিয়ে দিব, পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। সর্বোপরি উনি একজন প্রবাসী, পবিত্র ভূমি সৌদি আরব, ওখানে দীর্ঘ অনেকটা বছর উনি কাটিয়েছেন ওনার জীবনের। এবং আমাদের দেশের জন্য সবচেয়ে বড় যেই সম্পদ সেটা হচ্ছে আপনার রেমিটেন্স, সেটার যোগান দিয়েছেন, দেশের উপকার করেছেন এবং পাশাপাশি উনি ওনার যে সমস্যাটা হয়েছে উনি তাৎক্ষণিকভাবে সেটার যখন একটি সমাধান উনি বের করেছেন, উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পেরেছেন। আসুন দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে আমরা পরিচয় করে দিই এবং ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্যার, আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম আলামিন মিয়া। আচ্ছা, বাংলাদেশের দেশে বাড়ি কোথায় আপনি? আমাদের দেশে বাউনবেড়া ডিস্ট্রিক্ট বানসারাপুর থানা মধ্যনগর গ্রাম। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি সৌদি আরবে কোথায় ছিলেন এবং কত বছর ছিলেন? আমার পাড়ায় সৌদি আরব বয়স চলতেছে 21 বছর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে গত 21 বছর যাবৎ আপনি সৌদি আরবে আছেন। যদি কিছু মনে না করেন আমাদের দর্শকদের জন্য বলবেন যে ওখানে আপনি মূলত কী ধরনের পেশার সাথে সংযুক্ত? আমাদের সৌদি আরব আমাদের হোটেলের কাজ, আমাদের মালিকের হোটেল আছে, অনেক কিছু বানা, কাবাব মানে আরবিয়া কান্টি খানা। আচ্ছা আচ্ছা, খুব ভালো খানা বানা। আমাদের কাজ প্রায় 21 বছর। আমার অ্যানিমিডিয়া আমার পরিশ্রম করতে হয়েছে অতিরিক্ত,
মানে আপনি কি ওখানে কি মানে হেড শেফ হিসেবে আছেন, মানে রান্না বান্না মানে আপনি যে কাবাব তৈরি করা সেটার সাথে সম্পূর্ণভাবে জড়িত? না না, আমি আমার কাজ হচ্ছে মাংস, মানে ছাগল, এদেশে বলে বকরি, আমাদের বাংলাদেশে বলে ছাগল, আর এদেশে গরুর বলে গরুর মাংস এবং ছাগলের মাংস একসাথে মিক্স করে আমাদের কাবাব বানাই তো মেশিনে, মেশিনে সাহায্যে পাড়ায় গরু আস্তাও আছে, আস্তা সরকারি জায়গা আছে এনেমিটে, হ্যাঁ তো জবাই করে আনে একটা গরুর সাতটা পিস করে, একটা গরু পাড়ায় দশ মন ওজনও, তো একটা রানেরে পাড়ায় আড়াই মন, পাড়ায় 80 কেজির মতন ওজনও। এগুলো আমার আলগাইতে কোপ পরিশ্রম হয়েছে, পাড়ায় 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার লাগছে, তো মালিকা আমার খুব ভালো জানে, মানে কামের জন্য ভালো জানে, আমি তা জানি না, এত পরিশ্রম করলে আমার সমস্যা হবে তা আমি আগে জানি না, আস্তে আস্তে পরিশ্রম করতে করতে আমার মেরুদণ্ড সমস্যা হয়ে গেছে। কী সমস্যা হয়েছিল মেরুদণ্ডে, মানে কী ফিল করতেন আপনি বা কী ধরনের সমস্যা হতো? সমস্যা এদিনে বদনো জিনিস আলগাল লাগছে, আমাদের এক ছাগল পাড়ায় 60 কেজি একা আলগাল লাগছে এ হাতে, আর গরুর মাংস মন করে আড়াই মন পাড়ায় আলগাল লাগছে, তখন এটাতে আমার আস্তে আস্তে আমার তো ধারণা লাগে এটার তো আমার সমস্যা হয়ে গেছে। কী হয়েছিল কোমরে? কোমরে ব্যথা, মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে, আল্লাহ দিলে অনেক আমাদের ডক্টর শফিউল্লাহ সাহেবের কাছে আয়া আমার খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওনাকে ভালো লাগে সুস্থ লাগে দোয়া করি। আচ্ছা, যখন কতদিন আগে এই সমস্যাটা আপনার প্রথম ধরা পড়ে? আমার সমস্যা পাড়ায় আগে একবার আমি ছুটিতে আসছিলাম বাংলাদেশে, পাড়ায় 3 বছর হবে আমি এক জায়গায় চিকিৎসা করছিলাম, আমার চিকিৎসা কাজ হয়েছে না। এটা কোথায়, বাংলাদেশে নাকি সৌদি আরবে? আমাদের বাংলাদেশে বাউনবেড়ার সদরে মিলে সদর হাসপাতালের লগে একটা হাসপাতাল আছে, নামটা আমার খেয়াল নাই, 3 বছর আগে এই হাসপাতালে আমি চিকিৎসা করছিলাম, ওনা আমাকে অনেক ওষুধ দিয়েছে, বা আমি সৌদি আরব যাওয়ার সময় আমাকে অনেক ওষুধ দিয়েছে, পাড়ায় আধা কে বস্তা দেওয়া হয়েছে, আমি সৌদি আরব নিয়ে আমি খাইলাম, আমার কোনো কামে আসলো না। তখন আমাদের এক আমাদের থানার এক ভাই ওনা বলছে আপনি ডক্টর শফিউল্লাহর কাছে যান, আমার কাছে একজন বলছে ওনা অনেক ভালো হয়েছে আমি সেই জায়গা যান। তখন আমি ওনারে বললাম আমার কাছে ওনার আমার কোনো অ্যাড্রেস নাই, আপনি একটা কাজ করেন আমার কিছু হেল্প করেন, আপনি ওনার ঠিকানাটা আমারে লইয়া দেন। ওনা বলছে আচ্ছা সমস্যা নাই, তুমি চিন্তা করবা না, আমি ইনশাআল্লাহ তোমার আমি তো 2-1 দিনের ভিতরে তোমার দিয়ে দিব। তখন ওনা দেওয়ার পরে আমি দেশে আয়া আমি টেলিফোন করি আমাদের এই ডক্টর শফিউল্লাহ সাহেবের হাসপাতালে, টেলিফোন করার পরে ওনারা বলছে আপনারা আসেন, আমি আসার পরে আমার চিকিৎসা চলতেছে, আল্লাহ পাকের কাছে লাখ শুকরান, আমি অনেক সুস্থ তো আছি ইনশাআল্লাহ, ওনার জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন ভালো লয়। আচ্ছা, আপনার যে কোমরে ব্যথাটা ছিল যখন প্রথম দিকে শুরু হয়, আপনি কি সৌদি আরবে এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন? আমি সৌদি আরবে অনেক হাসপাতালে গেছি, ওরা আমাদের বাসায় এত বোঝে না, আমরা বুঝাই তারি বুঝাইলেও ওনারা বোঝে না, কইলে একটা দেয় ওষুধ আরেকটা, আমি 2 জায়গায় ট্রিটমেন্ট নিছি তা কোনো কাজে আসলো না, আমার উপর অনেক সুই দেওয়া হইলো, অনেক ট্যাবলেট দেওয়া হইলো খানার জন্য, কোনো পরিবর্তন হয়েছে না, কোনো পরিবর্তনে না। তখন আমি তো পরিশ্রম কাজ করতেছি, তখন মালিকের বললে মালিকে ওই তেজের পাওয়ারের ওষুধ দিত আইন না, খাইলে 2 দিন ভালো থাকতো, আবার যখন কাজ পরিশ্রম চলতো তখন আবার শুরু হয়ে যেত ব্যথা, খুব লাইটের বেলা আমি ঘুমাইতেছি না, আমাদের মেরুদণ্ডা আমি সিটের মিডে লাগাইতে পারছি না, আমার খুব কষ্ট হয়েছে, আমি ওইতে ডাইন কাট ঘুমাইতাম নাহলে বাউ সাইড ঘুমাইতাম, সোজা হয়ে আমি ঘুমাইতে পারছি না প্রায় 4 মাস, সোজা তাইবার আগে 4 মাস এই অবস্থা। স্যার, আচ্ছা, আপনি যখন সৌদি আরবের থেকে আপনি যখন দীর্ঘদিন যখন আপনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন বাট আপনি ভালো হচ্ছিলেন না,
তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমি তো চিকিৎসা করতেছি কিন্তু আমি তো ভালো হচ্ছি না, তো আমি কি আদৌ ভালো হব কি হব না, এরকম কি কখনো মনে হয়েছে আপনার কাছে? এটা লাইটের আমার জনে পাড়ায় 12-14-15-16 ঘন্টাও ডিউটি করা লাগছে, বাসা গেলে আর ভালো লাগতো না, ব্যথা তুমি আরও বাড়ত, গোসল করে লাইটের পারে তিনটা সৌদি আরবের টাইম, গোসল করার পরে খাওয়া দাওয়া করে বসলে আমার আর শুইলে আর পা অসুবিধা করেন জানা, মেরুদণ্ড অসুবিধা করেন জানা, খুব সমস্যা আমি আসছিলাম। একটা সময় কি এরকম মনে হয়েছিল যে প্রায় আপনি অচল হয়ে যাবেন? মনে মনে খুব কষ্টই লাগছে মাঝে মাঝে। পরিবারের সাথে ফোনে তখন আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতেন না? আমি বেশি বলছি এটা তারা কান্দা কাটে করবো দেখে বলছি না, ব্যথা লইয়া ওষুধ খাইছি, ওষুধ কামে আসছে না সৌদি আরব। আচ্ছা, তার মানে খুব কষ্টের একটা সময় আপনি কাটিয়েছেন দীর্ঘ অনেকটা দিন। খুব কষ্টে কাটাই আসছি সৌদি আরব, তো আমার ভাইয়ের নাম্বারটা দেওয়া না, আমি এ জায়গায় আসলাম, মানে আমি আলহামদুলিল্লাহ সুস্থ, আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, আমি একজন পরবাসী, আমার সব পরবাসী ভাইকে সালাম, সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন সবার ভালো লাগে সুস্থ লাগে এ দোয়া করি। আর আমার বাংলাদেশের ভাইকে বলবো, পরবাসী ভাই লোকেরা আপনারা সবাই দোয়া করবেন, তারা একবেলা না খাইলেও বলে মার লগে বাবার লগে বলে আমি মা খাইছি, ও খাইছে না, ও তারা আর ভুজ দিছে খাইছে না। আচ্ছা, এই যে একটা কষ্টকর একটা সময়, শান্ত স্যার আমরা জানি যে আপনি এর পরবর্তীতে আপনার একজন ভাইয়ের মাধ্যমে আপনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন, একটা সময় আপনি প্রায় দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিল, আপনার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল, আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমরা জানি, ঠিক সেই সময়টায় যখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন যে এখানে আসলে আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যার অপারেশনবিহীনভাবে ট্রিটমেন্ট করা হয়, যখন স্যারের কাছে প্রথম আসছেন, স্যার আপনাকে দেখেছেন, স্যার দেখার পর আপনাকে কী বলেছিলেন? স্যারের কাছে আমি সব কিছু বিস্তারিত বলার পরে ওনা বলল আপনি এমআর করেন, আমি এমআর করলাম, এমআর করার পরে ওনা বলল আপনার মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, কাহিলে সামান্য সমস্যা আছে, ক্ষয় হয়ে গেছে আর মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে। স্যারের কাছে আমি বললাম স্যার কী করে দা, আপনারা অতি শীঘ্রই আপনি হাসপাতালে ভর্তি হন, আপনি সমস্যা বেশি, তখন আমার ছোটো বাচ্চা আছে, আমি তো বাচ্চা বাড়িতে থুয়ে আসি, ওনা বলল না সমস্যা নাই, আপনি ভর্তি হয়ে দেন গা, কোনো সমস্যা নাই, আপনি চিকিৎসা করেন ইনশাল্লাহ অতি দ্রুত সম্ভব, অতি দ্রুত আপনি ভর্তি হন ইনশাল্লাহ ঠিক হয়ে যাব, আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনাকে কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন? স্যারে আমার পয়লা বলেছিল প্রায় এক মাস, তখন আমি স্যারের সাথে বললাম স্যার আমার তো বাচ্চা আছে ছোটো ছোটো, আমি তো তারা আমার সাথে আনছি না, স্যারে বলছে সমস্যা নেই আপনি ভর্তি হন, তাহলে 21 দিনের দিলাম, আপনি 21 দিন শেষ করে যাবেন, এই কোর্সটা শেষ করে দেবেন ইনশাল্লাহ সুস্থ হবেন ইনশাল্লাহ। আজকে কততম দিন? আজকে প্রায় 18 দিন হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, এই 18তম দিনে আপনার সেই কোমর ব্যথার কী অবস্থা? এই 18 দিনে আমার তো খুব প্রায় 180% ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে, ওনার চিকিৎসার কারণে খুব ভালো চিকিৎসা করছে, ওনার কর্মকর্তা খুব ভালো, ওনার সব কিছু ঠিক আছে। তার মানে স্যার তার কথা রেখেছেন, স্যার যখন আপনাকে কথা দিয়েছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন এবং আপনার এই কোমর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন, স্যার তার কথা রেখেছে, তো এই যে দীর্ঘ এতটা সময় পরে
আপনি যে আপনার এই কোমর ব্যথা থেকে আজকে মুক্তি পেয়েছেন, আপনি আপনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, আপনি আপনার সেই কর্মস্থলে আবার ফিরে যাবেন এবং সেই আগের কাজগুলো আপনি আবার করবেন, কেমন লাগছে আপনার কাছে? আমার তো মানে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে ইনশাআল্লাহ। ওনার চিকিৎসা খুব ভালো এবং আমার সৌদি আরব আমার এক স্বাস্থ্যবায় ও বলছে ওনার কাছে যান, আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি নিয়ত্রই ওনার কাছে লাগছি, বলে ওনার কাছে গেলে ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। স্যার, আপনার মতো কিন্তু এরকম আরও অনেক রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছেন, অনেক ভাই বোন আছেন, অনেক যারা হয়তো তাদের চিকিৎসা করার মতো সেরকম সামর্থ্য নেই, অনেকে আছেন দীর্ঘদিন এই ব্যথাটা নিয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি যারা অসুস্থ আছেন, আমি আশাবাদী ডক্টর শফিউল্লাহর কাছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওনার মোবাইল নাম্বার আছে, ইউটিউবও আছে, ফেসবুকও ওনারা পাওয়া যায়, ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনারা আসেন ইনশাআল্লাহ। আপনারা আসলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে নতুন করে বলার আসলে আর কিছু নাই, উনি দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা পথ উনি পাড়ি দিয়েছেন ওনার ব্যথা নিয়ে। আপনারা ওনার মুখে শুনেছেন যে প্রবাসে কিন্তু আসলে কেউ কারো না, সেই মরুভূমির দেশে একা একা উনি এই যাত্রাটা উনি পাড়ি দিয়েছেন। যখন ব্যথার তীব্রতায় উনি রাতে ঘুমাতে পারতেন না, পরিবারের আপনজনরা যখন ফোন দিত ওনার খবর নেওয়ার জন্য, উনি তাদেরকেও বলতেন না যে ওনার দীর্ঘদিনের ওনার কষ্টের কথাগুলো। আজকে ওনার চোখের পানি বলে দিচ্ছে যে কী কষ্টের ভেতর দিয়ে ওনার সেই দিনগুলো উনি পার করেছেন। ওনার পরিবারকে উনি কখনো জানতে পর্যন্ত দেননি, নিজে একা কষ্ট ভোগ করেছেন। আমরা আসলে বাঙালি জাতিরাই আসলে আমরা এমন যে আমরা নিজেরা কষ্টে ভেঙে যাব, কিন্তু আমার আপনজনদেরকে আমরা কখনো কষ্ট পেতে দেই না। কিন্তু তারপরও কিন্তু উনি হাল ছেড়ে দেননি, উনি চেষ্টা করে গেছেন এই চিকিৎসাটা করার জন্য। কোথায় গেলে উনি এই চিকিৎসাটা করতে পারবেন, পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন, পরিবারের জন্য কিছু করতে পারবেন? এবং শেষ পর্যন্ত উনি যখন ওনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, উনি আর বিলম্ব করেননি, উনি সরাসরি চলে আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে। এবং ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে অপারেশনবিহীনভাবে খুব অল্প দিনের ভিতরেই এই ধরনের রোগীরা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, উনি সেই চিকিৎসাটা গ্রহণ করেন। আজকে আপনারা নিজের কানেই শুনতে পেলেন যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং উনি আবারও ওনার সেই আগের কাজে উনি ফিরে যাবেন, উনি এতটাই কনফিডেন্ট। এই ওনার জায়গায় কিন্তু আপনিও থাকতে পারেন, আপনার ভাই থাকতে পারে, আপনার বাবা থাকতে পারেন, আপনার আত্মীয় স্বজন থাকতে পারেন। তাদেরকে যদি আপনার একটা ছোট্ট ইনফরমেশন তার পুরো জীবনটা বদলে দিতে পারে, তাদের মুখে হাসির তুলে দিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক খুব কষ্ট করে আসে, ওনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।